দেখুন, শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে আজ। রাতকানা রোগ প্রতিরোধে এবং শিশুর মৃত্যুর হার কমাতে আজ শনিবার সারা দেশে 22.5 মিলিয়ন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এই ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো অনুষ্ঠানের উদ্বোধন করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজধানীর আগারগাঁওয়ে শিশু হাসপাতালে উদ্বোধনী অনুষ্ঠানে কিছু সংখ্যক শিশুকে ভিটামিন এ ক্যাপসুল ও কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে। 6 থেকে 11 মাস বয়সী শিশুকে একটি করে নীল রঙের এবং 12 থেকে 49 মাস বয়সী শিশুদের একটি করে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। দেশব্যাপী 1,20,000 স্থানীয় কেন্দ্র সহ অতিরিক্ত আরও 20,000 ভ্রাম্যমাণ কেন্দ্রের মাধ্যমে এই কার্যক্রম পরিচালিত হবে। ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিবডি।